এখন হচ্ছে আপনার বিকাল অলরেডি 5টা বাজে। আমি অ্যাট দ্য লোকেশনে আছি, আমি আর কি যার সাথে ডেটে যাবো সে অলরেডি বাসা থেকে রেডি হয়ে বের হইতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, অলরেডি আজকে হচ্ছে আপনার জুন মাসের 2 তারিখ, আর আমি পরশু দিনের ব্লগে বলছিলাম যে আমি একটা ডিটে যাবো, কিন্তু সেই দিন এত পরিমাণ রোদ ছিল আর এত পরিমাণ ঘুমাইছিলাম যে এই কারণে মনে করেন যে আর ডিটে যাওয়া হয়নি। তো আজকে যেহেতু শুক্রবার, এখন হচ্ছে আপনার বিকাল অলরেডি 5টা বাজে, আমি অ্যাট দ্য লোকেশনে আছি, আমি আর কি যার সাথে ডিটে যাবো সে অলরেডি বাসা থেকে রেডি হয়ে বের হইতেছে। এখন মনে করেন যে আপনার ধানমন্ডিতে আছে, তো ধানমন্ডিতে আর কি ওর বাসা, তো বাসা থেকে বের হইতেছে, বের হইলে আর কি ওর সাথে একবারে যাবো। তো আমি সম্ভবত ভিডিও রেকর্ড করে রাখবো, শুধু জাস্ট লিপসিং করে পরে আর কি আপনার ভয়েসগুলো দিব, বুঝতে পারছেন? তো চলেন আজকের দিনটা শুরু করি, একটা ডেটে যাচ্ছি, সবাই দোয়া করেন। তো গাইজ, বলতে না বলতে সে চলে আসছে, আর আজকে আমাদের এই ডেটের বাজেট হচ্ছে মাত্র 100 টাকা। তো যেহেতু আর রিক্সা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে গেছি, আর তার ব্যাগটা আমার হাতে ধরাই দিছে। তো আমরা হাঁটতে হাঁটতে মনে করেন যে প্রায় ধানমন্ডির কাছাকাছি চলে আসছি, এবং সেখান থেকে মনে করেন যে ধানমন্ডিতে চলেও আসছি অলরেডি। এ হচ্ছে লেক, লেকের পারে। এখানে অনেকেই মনে করেন যে আজকে যেহেতু শুক্রবার এই কারণে হাঁটতে আসছে, তো তাদের মধ্যে আমরাও একজন ছিলাম, হাঁটতেই ছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখলাম ঝালমুড়ি খাবা নাকি জিজ্ঞাসা করছি ফার্স্ট, তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাই, আর ওর ব্যাগটা আমার কাছেই ছিল। আমি চিন্তা করি এত দামি ব্যাগ কিনে কী লাভ, যদি ছেলেদের হাতেই সেটা থাকে, আমার কথা হলো এটা। তো তারপরে আমি ওকে একটু এক জায়গায় বসায় আমি একটু গেছিলাম একটু সামনে, তারপরে মনে করেন যে আমরা আবার একটু সামনে আগাই। সামনে আগানোর পর আমি আবার ওকে এক জায়গায় বসায় মনে করেন যে আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য এই পাশে আসি, কারণ আমার অনেক এম্বারেসিং লাগতেছিল। তো তারপরে একটা ফুল নিলাম ওর জন্য, যেহেতু ডেট বলে কথা, একটা ফুল না নিলে কি হয়। পরে ওকেই বললাম যে তুমি পছন্দ করো, তারপরে ও একটা ফুল পছন্দ করলো, যেটা হচ্ছে আপনার একটা হলুদ গোলাপ ফুল, যেটা ওনাকে অনেক ভালো লাগছে। পরে ওই ধানমন্ডির থেকে ওকে ওই ফুলটা কিনে দিলাম, আর এটার দাম হচ্ছে আপনার 30 টাকা। তো ফুলটা নিলাম, ফুলটা যেহেতু 30 টাকা নিছে, তার মানে আমাদের 100 টাকার থেকে 30 টাকা শেষ, মানে হচ্ছে 70 টাকা। তারপরে আমরা ওইখান থেকে হাঁটতে হাঁটতে মনে করেন যে ওই যে কি বলে নৌকাগুলো যে এখান থেকে উঠে ওইখান দিয়ে হাইটা মনে করেন যে আমরা তখন একটা খেয়াল করলাম একটা জিনিস, একটা বাচ্চা ওইখানে আপনার মনে করেন যে সাঁতার কাটতেছিল, আর ও একটু স্টাইল করতেছিল, বললো যে আমাকে এখানে একটা ভিডিও শট নিয়ে দাও। ওর হাতের আংটিটা অবশ্য অনেক সুন্দর। আর ওই সময় না একটু মনে করেন যে আশেপাশে একটু বাতাস ছিল, এই কারণে আমি ওই জায়গায় শটটা নিই। তো আমরা ওইখানে কিছুক্ষণ দাঁড়ায় মনে করেন যে আমরা চলে যাই হচ্ছে রবীন্দ্র সরোবর, আর ওইখানে যায় দেখে যে এক গাদা মানুষ, সবাই মনে করেন যে যার মতন সিট দখল করে বসে আস। তো যাই হোক, আমরাও মনে করেন যে ওইখান থেকে হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে বসি আর কি, কোনোরকম বসে সামনের ভিউটা এনজয় করি, ঠিক আছে? তো ভিউটা এনজয় করার পর আমরা একটু দুষ্টুমি টুষ্টুমি করি, তারপরে দেখেন ও একটু দুষ্টুমি করে, আমি একটু দুষ্টুমি। অনেকক্ষণ বসে থাকার পর ওইখানে এই ছোট্ট একটা আপু আসে, ঠিক আছে, যে আইসা অনেক দুষ্টুমি করে, সবাইকে মনে করেন যে একটা ইট দিতেছিল পানিতে ফিক্কা মারার জন্য, আর তার এই দুষ্টুমিগুলো দেখে আমার অনেক ভালো লাগে। তো এই কারণে মনে করেন যে আমি এই যে এই সিটিটাও নেওয়ার জন্য আর কি ভিডিও রেকর্ডটা করে রাখি। ও মনে করেন যে ওর কথাগুলো অনেক সুন্দর ছিল, আমাদের সাথেও আইসা কথা বলে, ঠিক আছে? ততক্ষণে মনে করেন যে ওই দেখেন কীভাবে ফালাইতেছিল, তারপরে ও গোলাপ দেখায় দেখায় আমাকে বলতেছে থ্যাংকস ফর দ্য গোলাপ। তো আমরা সকাল সকাল একটা চাঁদ দেখতে পারছি, এই কারণে চাঁদের শ্যুটটাও নেওয়া। তারপর মনে করেন আবার হাঁটতে হাঁটতে আমরা মনে করেন আরেকটা ফুলের দোকানের সামনে যাই, এবং ওকে গিয়ে আবার এই ফুলটা গিফট করি, যেটার দাম হচ্ছে আপনার 20 টাকা। তারপর ওইখান থেকে মনে করেন যে আমরা হাঁটতে হাঁটতে যেহেতু সন্ধ্যা নেমে গেছিলো, এই কারণে মনে করেন যে বাসার দিকে হাঁটতে থাকি। আর যেহেতু মনে করেন যে আশেপাশে অনেক লোক ছিল, এই কারণে ও অনেক এম্বারেস ফিল করতেছিলো। তারপর হাঁটতে হাঁটতে মনে করেন যে আমরা বাসার দিকে চলে যাই, যেহেতু সন্ধ্যা অলরেডি হয়ে যেতেছিলো। যাওয়ার সময় যেহেতু 100 টাকা বাজেট, আমি ওকে বলি যে তাহলে এই চকবার আইসক্রিমটা নাও, তাহলে 30 টাকা হবে। তাহলে 30 টাকা হলে মনে করেন যে 80 টাকা। তারপর আমরা একটা রিক্সায় উঠি 20 টাকা দিয়ে ভাড়া ওর বাসার সামনে, তারপর ওইখান থেকে রিক্সা দিয়ে মনে করেন যে আমরা বাসায় চলে যাই। সো ফাইনালি মাই ডিয়ার গাইস, দেখতেই পারলেন আমার ডেট শেষ, আর আমি ওদেরকে ওকে বাসায় পৌঁছে দিয়ে আর কি আমি এখন যাব হচ্ছে আপনার রায়বাজার। তো অভিজ্ঞতা তো আগেই ছিল,
যাই হোক, আমি সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি। এটা মনে করেন যে আমার অনেকবার ডেট ছিল, কিন্তু আমি চাই যে এই ডেটটাই যেন আমার লাস্ট ডেট হয়, আর এরপরে যেন আমি জীবন সঙ্গী হিসাবে যেন ওকে পাই। ঠিক আছে, সো লেটস গো, আমরা চলেন গল্লিতে যাই, গল্লিতে গিয়ে আড্ডা বাঁধি। গাইস, গল্লিতে আসতে না আসতে আমার বন্ধু শাকিলের লোকের দেখা, ঠিক আছে, অন্ধকারে হয়তো দেখা যাইতেছে না, আর আমার আমরা ভিতরে যাই, চলো গাইস। রায়াবাজার আসছিলাম, তো এখন মনে করেন যে বাসার দিকে যাইতেছি, বাসার যেয়ে বলতেছি ঠিক আছে কেন এত তাড়াতাড়ি চলে যাইতেছি। সো ফাইনালি গাইস, আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসছি। আর গাইস, আমি এত তাড়াহুড়া কিলে কিলে আসছি জানেন, দেখেন আপনার আমার সেই যে ধানমন্ডি গেছিলাম ডেটে, তখন থেকে মনে করেন যে আমার অনেক জোরে অফিসে চাপ দিছিল, কিন্তু আমি ওর বাসায় দিয়ে মনে করেন যে আমি তারপরে যে রায়বাজার গেছি আড্ডা দিতে, ওইখানে আড্ডা মহলের মধ্যে গিয়েও আমার না পেটটা কীরকম গুড়গুড় করতেছিল, অনেক চাপ দিতেছিল। কষ্টের কথা হইলো আমাদের পুরো এলাকার মধ্যে পানি নেই, বুঝছেন, পুরো এলাকাটার মধ্যে পানি নেই, আর মূলত বুঝছেন, আর রায়বাজার গেছি পাবলিক টয়লেটের মধ্যে ওই জায়গায় যাওয়া দিয়ে ওই জায়গাও পানি নেই, মানে পুরো বন্ধ। আমি তো আর টিকতে না পারি, মনে করেন যে কোনোরকম একটা সিএনজি নিয়ে বাসায় একবারে চলে আসছি। আয়সা মনে করেন যে একবারে ফ্রেশনেসের একটা নিজের বাথরুমের যে কী একটা স্বাদ, আর মনে করেন যে এখন বাসে আসছি না, এখন আম্মু মনে করেন যে আমার ইয়া করে দিতেছে, এই যে চানাচুর মাইখে দিতেছে, এখন হচ্ছে চানাচুর খামো। তো যাই হোক, দেখতে দেখতে মনে করেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আই হোপ সো কি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিন, আর দেখা পরবর্তী ব্লগে। আল্লাহ যেন আপনাদের সবাইকে পর্যন্ত ভালো রাখে, সুস্থ রাখে, ফান পিস, আসসালামু আলাইকুম।